মই দীক্ষিত শর্মা বদরুদ্দিন আজমল বহুদিনের পিছত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একটা মন্তব্য করেছে মন্তব্য করে কৈছে যে রাজ্যত যে এনকাউন্টার চলি আছে সেই এনকাউন্টারে ভবিষ্যতে মুখ্যমন্ত্রীরেই বেয়া করব এই মুহূর্তর বদরুদ্দিন আজমলের এই মন্তব্যর বাতরিটা আপনাদের আগবাইছো এনকাউন্টার বিষয়টে পিছলে মুখ্যমন্ত্রীক বেয়া করব বলে মন্তব্য AIDFর নেতা সাংসদ বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বহুদিনের মূরত বদরুদ্দিন আজমলের আছে মন্তব্য তখন কারণে বেয়া হয়ে আছে বদরুদ্দিন আজমলে করেছে মন্তব্য এনকাউন্টার চলি থাকাটো বেয়া হয়ে আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গত এই মন্তব্য করেছে বদরুদ্দিন আজমলে এনকাউন্টার বিষয়টে পিছলে মুখ্যমন্ত্রীক বেয়া করব বলে বদরুদ্দিন আজমলের মন্তব্য আহিছে দীর্ঘ বিরতির পিছত বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য দিয়া দেখা পাওয়া গেছে আর কৈছে যে এনকাউন্টারের বিষয়ে মুখ্যমন্ত্রীকে বেয়া করব যে এনকাউন্টার হয়ে আছে এয়া বদরুদ্দিন আজমলের মন্তব্য আহিছে ডাঙর খবর এই মুহূর্তর রাজ্যত কালির দিনটুত বিগত একটা সপ্তাহ দুটাকো এনকাউন্টারের ঘটনা আর সেই এনকাউন্টারের প্রসঙ্গতে এই মুহূর্তত বদরুদ্দিন আজমলের মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এনকাউন্টারে ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর বেয়া করব বলে এক মন্তব্য আহিছে বদরুদ্দিন আজমলের এই মুহূর্তর সকলতক ডাঙর খবর আমি আপনার দিব ওলাইছো বদরুদ্দিন আজমলের প্রতিক্রিয়া রাজ্যত চলি থাকা এনকাউন্টারের প্রসঙ্গত কি মন্তব্য করেছে মন্তব্য আগবাইছে কালকে কি নাম একজন শাহালাম শাহালামর শুনছি ওইটা তো আমরা করিম বরগুইয়া দিছে রিয়াকশন মানে বাইরে পর আইছো মানে শুনা নাই দেখা খালি কালির লোকে মানে শুনি যাম মানে ইয়াতে আছো খালি আছো যে কিছু হয়ে আছে বেয়া হয়ে আছে তখেতর কারণে বেয়া হয়ে আছে খালি রিয়াকশন দি দেখাই নাই দেখা নাই কোন হওয়া নাই আপনি জন্য ভিড় করলেন না দরখাস্ত করতে আছে না কালকে কি নাম একজন শাহালাম শাহালামর শুনছি ওইটা তো আমরা করিম বরগুইয়া দিছে রিয়াকশন মানে বাইরে পর আইছো মানে শুনা নাই দেখা খালি কালির লোকে মানে শুনি যাম মানে ইয়াতে আছো খালি আছো বেয়া হয়ে আছে আজি বাদ দিয়া যে কিছু হয়ে আছে বেয়া হয়ে আছে তখেতর কারণে বেয়া হয়ে আছে খালি রিয়াকশন দি দেখাই নাই দেখা নাই কোন হওয়া নাই আমার কাছে কয়েকটা দরখাস্ত